আজ বৃহস্পতিবার পয়লা আষাঢ় ২০২২ সালের ১৬ জুন। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতিরই কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন, তবে বিপদের সময় যেন ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। বাইরের খাদ্য খাবার খেলে কিন্তু আজ পেটের গণ্ডগোল হতেই পারে। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, তা না হলে কিন্তু হতাশাও গ্রাস করতে পারে। আয় ইনকাম আজ আপনাদের বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে ব্যয়বহুলও থাকবে দিনটি। বুঝে সুঝে খরচ করুন, আজে বাজে খরচ না করার চেষ্টা করুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির থাকছে, আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন, বেটার ফলাফল পাবেন। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। আপনার সকলেই কিন্তু অফিসে আন্তরিকভাবে আপনার কথা শুনে চলবে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আজ বন্ধু স্বজন, আত্মীয় পরিজন, তাহলে দেখবেন সকলের সাথেই দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনার কৌতূহল, জ্ঞানের প্রতি তৃষ্ণা, এগুলি কিন্তু আপনাদেরকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করতে চলেছে। তবে বন্ধু চয়নের আগে বিবেচকের সাথে চয়ন করবেন, ভালোবাসার মানুষকে যেন হতাশ করবেন না, পরে কিন্তু আপনাদের এ কারণে আফসোস করতেই হতে পারে। ভ্রমণ যোগ আজ প্রবল, তবে সেই ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হতে চলেছে। স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝির পর সন্ধ্যেবেলার সময়টা আপনাদের বেশ ভালো কাটবে। আদারওয়াইজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, তে বিষয়ে অত্যধিক সজাগ থাকুন। আজ কিন্তু আপনার রূপোর তৈরি, দ্য সিলভারের তৈরি কোনো জিনিস আপনাদের শরীরে পরিধান করুন। বিশেষ করে আপনার মায়ের কাছ থেকে নিয়ে যদি আপনারা পরতে পারেন তাহলে আরও বেশি উপকৃত হবেন। আর আজ যেহেতু বৃহস্পতিবার, গুরুদেব বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি 108 বার করে জপ করবেন, করে দিন শুরু করবেন। মদ মাংস খাবেন না, আমিষ খাদ্য খাবার খাবেন না, আর আজ অবশ্যই বৃহস্পতিবার করে কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। যাদের চন্দ্ররাশি মীন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।